हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू आवर ऑफिशियल यूट्यूब चैनल ऑफ जिंदित अकेडमी। आमी सौमेन सर, WBCS 22 আগস্ট एग्जामेर मैथ सेक्शनर किछु पार्टिकुलर इम्पोर्टेंट टॉपिक निये डिसकशन करते चले एसेछि। आशा करी भिडियोटा तोमादेर जन्य हेल्पफुल हबे। भिडियोटार प्रथम थेके शेष पर्यन्त देखबे एबं चैनलटाके सबस्क्राइब करबे एबं बन्धुदेर साथे शेयर करबे। तो चलो समय नष्ट ना करे आमरा सेरे फेले आजकेर डिसकाशन पढ़ब। আমরা প্রথমেই দেখে নিই যে WBCS এক্সামের জন্য কোন কোন টপিকের ওয়েটেজ সব থেকে বেশি। ফার্স্ট দেখো, তোমরা দেখে নাও এই স্লাইডে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমরা নিয়ে আলোচনা আজ করব, সেটা ফার্স্ট চলে আসবে হচ্ছে প্রফিট লস, যার ওয়েটেজ কিন্তু সব থেকে বেশি। তো প্রফিট লস এখান থেকে আমরা আজ একটা কোশ্চেন ডিসকাশন করব। নেক্সট দেখো, আমরা নিয়েছি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, থার্ড টাইম অ্যান্ড ওয়ার্ক, ফোর্থ টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, আর ফিফথ হচ্ছে নাম্বারস, নাম্বারস মানে নাম্বার সিস্টেম। তো এই সমস্ত টপিকগুলোকে তোমাকে কিন্তু কভার করতে হবে। বেসিক্যালি WBCS এর ম্যাথ সেকশন থেকে খুব কম বেশি হলে 7 থেকে 8টা মতন কোশ্চেন আসে, আর বাকি পুরোটাই আসে জিআই টাইপ কোশ্চেন। তো সেখানে তোমাকে ওই 7টা বা 8টা কোশ্চেন বা 10টা কোশ্চেনই হোক, প্রতিটা কোশ্চেনকে তোমাকে সঠিক করতে হবে যদি তোমাকে WBCS এক্সামের প্রিলিমিনারি ক্র্যাক করতে হয়। তো চলো আমরা তাহলে স্টার্ট করি আজকের ফার্স্ট ইম্পর্টেন্ট টপিকের ফার্স্ট কোশ্চেন নিয়ে, যেটা হচ্ছে প্রফিট লস থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন আমি এখানে নিয়েছি যে ইম্যান সেলস টু আর্টিকেল অ্যাট 960 ইচ, ওয়ান অ্যাট এ প্রফিট অফ 20% অ্যান্ড আদার অ্যাট এ লস অফ 25%, ফাইন্ড হিজ ওভারঅল প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ। ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে এসছে। তো এই পার্টিকুলার কোশ্চেনটাকে আমরা সলভ করব কিভাবে? আমরা কিছু মেথড জানি, যেমন রেশিও মেথড, অ্যালিগেশন মেথড, এগুলো হচ্ছে এক একটা মেথড। মানে কোশ্চেনকে শর্ট করতে গেলে আমাদের এই মেথডগুলোকে কাজে লাগাতে হয়। তাহলে আমরা এই প্রশ্নটাকে, এই পার্টিকুলারলি একটা মেথড যেটা রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেই রেশিও অ্যান্ড প্রপোর্শন মেথডে আমরা এই অঙ্কটাকে সলভ করে বেরিয়ে আসবো। তাহলে সবার প্রথমে আমরা আগে দেখে নেবো যে এই যে প্রফিট পার্সেন্টেজ 25% বা 20% দেওয়া আছে প্রফিট পার্সেন্টেজ, আর লস পার্সেন্টেজ 25%। তো প্রফিট আর লস পার্সেন্টেজ অলওয়েজ তোমরা মনে রাখবে যে আমরা কস্ট প্রাইসের সাপেক্ষে ডিসাইড করি। প্রফিট 20% দেওয়ার কথার অর্থ হচ্ছে তুমি যদি কস্ট প্রাইসটাকে 100 টাকা ধরো, তাহলে সেলিং প্রাইসটাকে তোমাকে ধরতে হবে কত, 120 টাকা। মেথডের নাম কি? রেশিও। তো তুমি এই 100 আর 120কে একটু কেটে ছোটও করে নিতে পারো। তো কেটে ছোট করলে আমরা পাবো 5:6। তো আমি এখানে লিখছি 5:6। নেক্সট তারপর বলছে সেকেন্ড আরও একটা আর্টিকেল যেটাকে তুমি বিক্রি করছো 25% লস করে। 25% লস মানে তুমি জিনিসটা 100 টাকায় কিনেছো আর 75 টাকায় বেচছো। আমরা ছোট করতে পারি কেটে 4:3। তাহলে আমি একদম এখানেই লিখছি 4:3। প্রশ্ন দেখো একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা হয়তো তোমরা স্কিপ করে বেরিয়ে আসতে পারো, যে দুটো আর্টিকেলে বিক্রি করা হচ্ছে সেম প্রাইসে, মানে সেলিং প্রাইসটা হচ্ছে দুটো আর্টিকেলেরই সেম, সেটা হচ্ছে প্রতিটা 960 টাকা করে। এখানে কোশ্চেনটাকে সলভ করতে গেলে তুমি 960 টাকাটাকে ধরেও কাজ করতে পারো, আবার 960 টাকা ছাড়াও কাজ করতে পারো। 960 টাকাটাকে ছাড়া আমরা কিভাবে কাজ করব সেটাই এখানে দেখানোর বিষয়। প্রশ্নে বলা আছে দুটোর সেলিং প্রাইস যেহেতু সেম, আর এখানে দেখো দুটোর সেলিং প্রাইস সেম নেই, তো আমাকে সেম করতে গেলে নিচের যে রেশিওটা দেওয়া আছে 4:3, তাকে আমার উভয় পক্ষকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর রেজাল্ট আসবে কত? 2 দিয়ে মাল্টিপ্লাই করে নাও এখানে, 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর রেজাল্ট আসবে 8:6। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর যেই এলো 8:6, তো তুমি বললে যে দুজনের সেলিং প্রাইস হয়ে গেল কি সেম। নেক্সট আমরা যখন ওভারঅল প্রফিট পার্সেন্টেজটা ক্যালকুলেট করব, তখন তুমি এইভাবে হিসাবটা করবে যে দুটো আর্টিকেল টোটাল তো আমরা কিনলাম 5 আর 8, মানে 13 টাকায় কিনলাম, আর দুটো আর্টিকেল টোটাল বেচলাম কত টাকায়, 6 আর 6 12 টাকায় বেচলাম।
তাহলে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস হয়ে গেল 13 টাকা, আর সেলিং প্রাইস হয়ে গেল 12 টাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লস হচ্ছে, তো কত পার্সেন্ট লস হচ্ছে আমরা বের করব। অলওয়েজ আমরা জানি যে প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ ক্রয় মূল্যের সাপেক্ষে ডিসাইড করি। তো লস কত পার্সেন্ট হচ্ছে প্রথমে আমাকে দেখে নিতে হবে যে লস কত টাকা হচ্ছে। 13 টাকার উপরে 1 টাকা লস হচ্ছে, কার সাপেক্ষে লস হচ্ছে, 13-র সাপেক্ষে লস হচ্ছে, কত পার্সেন্ট লস হচ্ছে, একটা 100 দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো, তাহলে লস পার্সেন্টেজ আমরা পেয়ে যাব। তো এটা অ্যাপ্রক্স 7.69% আসবে। তো আনসার কত হয়ে যাবে? 7.69%, বা তুমি ফ্র্যাকশনেও রাখতে পারো। তাহলে ফার্স্ট কোশ্চেন আশা করি বোঝা গেছে, আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো তোমাদের সামনে আমি নেক্সট কোশ্চেন রেখেছি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে। বহুবার পরীক্ষায় এই টাইপের প্রশ্নটা এসে গেছে, তো আমি মনে করি যে এই টাইপের প্রশ্ন WBCS এর জন্য ইম্পর্টেন্ট, তো আমি আজকের সেশনে এই প্রশ্নটাকে রেখেছি। তো প্রশ্নে বলা আছে এ বয়েজ গোজ টু স্কুল অ্যাট এ স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচ দ্য স্কুল 8 মিনিট লেট, বাট দেন হি গোজ অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার, হি রিচ দ্য স্কুল 12 মিনিট আর্লিয়ার, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম হিজ হাউস। বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা বার করতে বলেছে, আর প্রশ্নে এটা বলা আছে যে ছেলেটা যদি বাড়ি থেকে 4 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে বেরোয়, স্কুলে পৌঁছতে তার 8 মিনিট দেরি হয়, বাড়ি থেকে যদি সে 6 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে বেরোয়, স্কুলে সে 12 মিনিট তাড়াতাড়ি পৌঁছে যায়, বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কত? তো এই টাইপের প্রশ্নটাকে অনেক রকমভাবে সলভ করা যায়। তো আমি এখানে যেটা সব থেকে ইজি, যেটা সব থেকে সহজ, একটা শর্টকাট মেথড আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেই শর্টকাট মেথডটা তুমি কাজে লাগাবে। তোমার এই টাইপের প্রশ্নে বাড়ি থেকে স্কুলের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা তুমি পেয়ে যাবে। মেথড অনেক আছে, 3, 4, 5 রকমভাবে সলভ করা যেতে পারে, রেশিও মেথডেও সলভ করা যেতে পারে, অনেক রকমভাবে সলভ করা যেতে পারে এই পার্টিকুলার কোশ্চেনটাকে, কিন্তু তার মধ্যে থেকে আমি একটা মেথড তোমাকে এখন দেখাচ্ছি। তো মেথডটা, ফর্মুলা তোমাকে একটু জেনে রাখতে হবে যে ডিস্টেন্স বের করার, ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে প্রোডাক্ট অফ টু স্পিড ডিভাইডেড বাই ডিফারেন্স অফ টু স্পিড ইনটু টাইম ডিফারেন্স ইন আওয়ার, মানে টাইমের ডিফারেন্সটা তুমি লিখবে ঘন্টায়, ডিরেক্ট তোমার ডিস্টেন্স চলে আসবে। তো এখানে আমরা পুট করি ভ্যালুগুলোকে, প্রোডাক্ট অফ টু স্পিড, দুটো স্পিড দেওয়া আছে, একটা 4 কিলোমিটার পার আওয়ার, একটা 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 6 × 4 ডিভাইডেড বাই ডিফারেন্স অফ টু স্পিড, মানে দুটো স্পিডের বিয়োগফল, 6 - 4। টাইম ডিফারেন্স দেখো, একটা বলেছে 8 মিনিট লেট আর একটা 12 মিনিট আর্লিয়ার, তো এই দুটো টাইমের মধ্যে যে ডিফারেন্সটা বা গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু 20 মিনিটের গ্যাপ আছে, তো আমরা লিখবো 20, কিন্তু সেটা মিনিট আমাকে লিখতে বলেছে ঘন্টায়, তাহলে ডিভাইড করবো একটা 60 দিয়ে, তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি কত? 3, নিচ থেকে 2 আর 2 ক্যান্সেল হলো, আনসার আসছে 4। তার মানে বাড়ি থেকে স্কুলের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা 4 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছ প্রশ্নটা কিছু নাই, প্রশ্নটা আমরা একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করলাম, ডিরেক্ট ডিস্টেন্স পেয়ে যাই যে ফর্মুলা দিয়ে, সেই ফর্মুলাটা আমি ডিরেক্ট বোর্ডের মধ্যে লিখেছি। আশা করি বোঝা গেছে, আমরা চলে আসব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমি রেখেছি নাম্বার সিস্টেম থেকে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ প্রপার ফ্যাক্টর অফ 720। তো 720-র কতগুলো প্রপার ফ্যাক্টর আছে বার করতে বলেছে। প্রপার ফ্যাক্টর কি আমি পরে আসছি, সবার প্রথমে আমি আগে জানবো যে 720-র কতগুলো ফ্যাক্টর আছে। ফ্যাক্টর কথার অর্থ হচ্ছে 720-কে কতগুলো নাম্বার দিয়ে ডিভাইড করা যেতে পারে, যেমন 720-কে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, এমনকি 720 দিয়েও ভাগ করা যায়, মাঝখানের আরও বহু নাম্বার রয়েছে। তো এরকম 720-র কতগুলো ফ্যাক্টর রয়েছে সেটাকে তুমি ম্যানুয়ালি কাউন্ট তো নিশ্চয়ই করতে পারবে না, মেথড রয়েছে, সেই মেথডটা কি? প্রথমে সবার যে 720 নাম্বারটা দেওয়া আছে, 720-কে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হয়, তার মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়।
তো সবার প্রথমে আমরা আগে কোশ্চেন সলভ করার আগে 720-এর তাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব, তাহলে টু দিয়ে 360। দেখো 720-কে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2। তো এখান থেকে আমরা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি করে বার করব সেটা দেখে নাও। সবার প্রথমে তুমি একবার চেক করে নিও যে হ্যাঁ প্রাইম নাম্বার বেসগুলো আছে কি না, বেসগুলো প্রাইম আছে কি না। বেসগুলো দেখো প্রত্যেকটাই প্রাইম নাম্বার, তুমি তো প্রাইম ফ্যাক্টরাইজেশনই করছো, তো প্রাইম নাম্বারই তো আসার কথা বেসগুলো, পাওয়ারগুলো যা ইচ্ছা আসুক। তো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর প্রথমে আমরা লিখব, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, পাওয়ার যেগুলো থাকবে পাওয়ারগুলোর সাথে আমরা 1 যোগ করে, মানে পাওয়ারগুলোকে 1 বাড়িয়ে নিজেদের মধ্যে গুণ করে দেব। মানে পাওয়ার আছে এখানে 4, 4-এর সাথে আমরা 1 যোগ করব। নেক্সট পাওয়ার আছে এখানে 1, 1-এর সাথে আমরা 1 যোগ করব। পাওয়ার আছে এখানে 2, 2-এর সাথে আমরা 1 অ্যাড করব। 5 ইন্টু 2 ইন্টু 3, মানে আনসার হয়ে যাবে কত, 30। এখানে কি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর 30, কিন্তু টোটাল নাম্বার অফ প্রপার ফ্যাক্টর যদি জানতে চায় তখন আমরা কি করব যে এই 30টা ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর 1 এবং 720 আরও একটা ফ্যাক্টর রয়েছে, তো এই দুটো ফ্যাক্টরকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে টোটাল আমরা প্রপার ফ্যাক্টর পাই। আবার বলছি যে টোটাল যে 30টা ফ্যাক্টর রয়েছে এই 30টা ফ্যাক্টরের মধ্যে দুটো ফ্যাক্টর, একটা 1 এবং সেই সংখ্যা মানে 720, সেই দুটো ফ্যাক্টরকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রপার ফ্যাক্টর পাই। তাহলে এই কোশ্চেনের আনসার হয়ে যাবে কত, 30টা থেকে আমরা মাইনাস করব দুটো, তাহলে 28টা, 28টা হয়ে যাবে হচ্ছে প্রপার ফ্যাক্টর। তো এই কোশ্চেনের আনসার কত, 28। আশা করি বোঝা গেছে। তো আজকে আমরা এই সেশনের ডিসকাশন আমরা এই 3টা কোশ্চেন নিয়ে করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।